প্রথম থেকে শুরু করো। স্বপ্ন দেখা সুলতান ও তার পরিচয় প্রসঙ্গ। সব শিল্পী স্বপ্ন দেখেন না, মনোজগতে জেগে ওঠা ভাবনা ও চৈতন্যবোধ প্রতিফলিত হয় শিল্পীর শিল্পে, যা অতীত অথবা বর্তমান। এভাবে বাস্তব ও অবাস্তব বস্তু অথবা নৈবস্তু বিশ্বমান হয়ে ওঠে শিল্পে। কিন্তু স্বপ্ন অতীত অথবা বর্তমান নয়, তা গড়ে ওঠে ভবিষ্যতের উপর ভর করে, যার অস্তিত্ব হয়তো আজ কোথাও নেই, আগামী তার ভিত্তির নির্ধারক। সুলতানের ক্ষেত্রে তাই। সুলতানের কৃষকের বর্তমান নেই। অতীতে যখন কৃষক ব্যবস্থার সূচনা লগ্ন, তখনও এই হৃষ্টপুষ্ট পেশিবহুল কিষাণ পিসানির অস্তিত্ব ছিল কি না তা জানা নেই। থাকলে সেই ঋত ঐতিহ্য ফিরে পাওয়ার প্রত্যয় দৃশ্য সুলতানের কৃষকরা অথবা নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ ধারণায় উদ্দোলিত বদল দেওয়ার জন্য এ সমাজকে, এ পৃথিবীতে, পৃথিবীকে। কৃষক কৃষাণী ও শ্রমজীবী মানুষ বাঙালি শিল্পের চিত্রে সুলতানের পূর্বেও এসেছে, জয়নুল গাঙ্গুলির চিত্রে এসেছে এবং পরেও পূর্বে নন্দলাল রাম কিঙ্কন যামিনী রায়ের চিত্রে এসেছে। নন্দলালের চিত্রগুলো নিখাদ বাঙালির নয়, এ যেন পৌরাণিক কাহিনী থেকে উঠে আসা নর নারী। পাল ও মোগল আমলের রৈখিক এক অনবদ্য ছন্দময়তা চেয়ে আছে এসবের শরীরে। আমার বাড়ি মণিরামপুর লাউড়ি কিন্তু নন্দলাল রবীন্দ্র সহচর্যে এসে এই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেন, আর এই তার আর তাই তার শেষ দিকের ছবিগুলোতে লক্ষ্য করা যায় এ থেকে তার বেরিয়ে আসার প্রত্যয়। ছন্দের এই দৈন্যতা ভেঙে রসসিক্ত মৃত্তিকার আর সজীবতা নিয়ে রাম কিঙ্কনের ছবিতে হাজির হলেন মানুষেরা। রেখা কখনো ভাঙা ভাঙা, কিন্তু রাম কিঙ্কনের মানুষগুলো বড় বিষণ্ণ, নিপীড়িত ও পরিবেশের নিষ্পিষণে জর্জরিত। যামিনী রায়ের রেখা দীর্ঘ। কালীঘাটের পটচিত্রের এক প্রাচ্যেয় মোহময়তা আচ্ছন্ন যামিনী রায়ের চিত্রের চরিত্ররা। বিনোদ বিহারী এই মোহময়তা থেকে চরিত্রগুলোকে মুক্তি দিতে চাইলেন, কিন্তু বলা চলে এক্ষেত্রে পুরোপুরি সফল হয়েছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের মানুষেরা মোহচ্ছন্ন নয়, পরা বাস্তবতার দ্বন্দ্বে জর্জরিত। শত বছরের কোমল ও মোহময়তা এখানে পুরোপুরি ভেঙে পড়েছে। চরিত্রগুলো বাস্তবতার মুখোমুখি হতে ভয় পায়নি, শক্ত পায়ে দাঁড়িয়েছে। এখানে একটা নিয়ে আসছে যে এস এম সুলতানের জন্ম হচ্ছে 1923 সালে আর মৃত্যু হচ্ছে 1994 সালে। ১৯২৩ মৃত্যু ১৯৯৪। আচ্ছা, আরেকটা শিখ।